শিশুটিকে গর্ভাবস্থায় আপনার পেটের মধ্যে মল এবং মূত্র ত্যাগ করে। যদি আপনার শিশু গর্ভাবস্থায় মল ও মূত্র ত্যাগ করে থাকে তাহলে এটি ফিল্টার হয় কিভাবে, আপনার পেটে কোথায় গিয়ে এটি জায়গা পায়, সবকিছু আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। শুধু তাই নয়, গর্ভাবস্থার বিভিন্ন সপ্তাহে আপনার শিশুর মধ্যে যে বিশেষ ধরনের পরিবর্তন হয় বা সে যে বিশেষ ধরনের বিকাশ লাভ করে আজকের ভিডিওতে তারও ধারণা পাবেন। তো পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। হ্যালো মামিজ, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। গর্ভাবস্থা অত্যন্ত আশ্চর্যজনক একটি অবস্থা, প্রত্যেক মায়ের জীবনে এটি এত সুন্দর একটি সময় যা মা সারাটি জীবন মনে রাখেন। গর্ভাবস্থার প্রতিটি সপ্তাহ একটি শিশুর জন্য নতুন অধ্যায় বয়ে নিয়ে আসে। গর্ভাবস্থার প্রথম 4 সপ্তাহ খুবই অদ্ভুত। প্রথম 4 সপ্তাহ শুরু হয় আপনার পিরিয়ডের প্রথম দিন থেকে। যেদিন আপনার লাস্ট পিরিয়ডের প্রথম দিন থাকে সেদিন থেকে আপনার ডিম্বাশয়ে ডিম উৎপন্নের কাজ শুরু হয় এবং একটি ডিম আপনার পিরিয়ডের সময় জুড়ে উৎপন্ন হতে থাকে। প্রথম সপ্তাহ বা 7 দিন এই ডিম উৎপন্নের কাজেই চলে যায়। দ্বিতীয় সপ্তাহে এই ডিমটি পরিপূর্ণ হয় এবং দ্বিতীয় সপ্তাহের শেষের দিকে অথবা তৃতীয় সপ্তাহের শুরুর দিকে ডিমটি ডিম্বাশয় থেকে ফুটে বেরিয়ে আসে। ওভারি থেকে যখন এই ডিমটি ফুটে বেরিয়ে আসে তখন আপনার গর্ভের মধ্যে ফেলোপিয়ান টিউব নামের একটি জায়গা আছে, সেখানে স্পার্মের জন্য অপেক্ষা করতে থাকে। তৃতীয় সপ্তাহ নাগাদ আপনি স্বামী সহ বাস করলে স্পার্মের সাথে এটি মিলিত হয়ে একটি নিষিক্ত ডিম্বাণুতে পরিপূর্ণ হয়। তৃতীয় সপ্তাহ জুড়ে এটি ফেলোপিয়ান টিউবে গড়াগড়ি খেতে থাকে এবং জরায়ুর দিকে অগ্রসর হতে থাকে। চতুর্থ সপ্তাহের দিকে এটি জরায়ুর মধ্যে এসে একটি ফুটো করে জরায়ুর মধ্যে নিজেকে স্থাপিত করে। এই চতুর্থ সপ্তাহ কিন্তু এভাবেই পার হয়ে যায়। এর মধ্যে ভ্রূণটি আসলে এরকম বাচ্চার রূপে থাকে না, এটি ছোট ছোট কোষ রূপে থাকে এবং বিভক্ত হতে ও বিভাজিত হতে থাকে। আস্তে আস্তে বিভাজিত হতে হতে এটি প্লাসেন্টা এবং একটি শিশুর রূপ নিয়ে থাকে। প্রথম দিকে আপনার শিশুটি দেখতে ব্যাঙাচির মতো থাকে, এর একটি লেজ থাকে, পা দুটো থাকে না। গর্ভাবস্থার 8 সপ্তাহের মধ্যে শিশুর ছোট ছোট চোখ ও কান তৈরি হতে থাকে। এই সময় শিশুটি 2 সেন্টিমিটার লম্বা হয়। মুখ তৈরি হতে শুরু করে এই সময়। শিশুটির লিঙ্গ তৈরি হতে শুরু করে গর্ভধারণের 9 সপ্তাহের মধ্যে। 12 সপ্তাহ থেকে ধীরে ধীরে বোঝা যায় শিশুটি ছেলে নাকি মেয়ে। তবে আল্ট্রাসাউন্ড রিপোর্ট এখনও এতটা উন্নত হয়নি যে আমাদের দেশে তা বোঝা যাবে, তাই অন্ততপক্ষে 20 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হয়। এছাড়াও গর্ভাবস্থায় 12 সপ্তাহের মধ্যে শিশু হালকা পাতলা নড়াচড়া শুরু করে দেয়, তবে এই সময় মা শিশু নড়াচড়া বুঝতে পারেন না। নড়াচড়া বুঝতে অন্ততপক্ষে 16 থেকে 24 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হয়। 12 সপ্তাহের মধ্যে ভ্রূণটি 5 সেন্টিমিটার বড় হয়। শিশুটির শরীর মোটামুটি তখন গঠন হয়ে যায়। আঙুল, নখ, মাথা ও কান তৈরি হয়। 20 সপ্তাহের মধ্যে শিশুটি 18 সেন্টিমিটারের মতো লম্বা হয়। শিশু তখন গর্ভের ভেতরে নড়াচড়া করতে পারে। এই সময় শিশুর আইব্রো তৈরি হয়, নখ ভালোভাবে তৈরি হতে শুরু করে। গর্ভাবস্থার 24 সপ্তাহে শিশুর আশেপাশের শব্দ শোনার ক্ষমতা চলে আসে। শিশুর মুখ ও অন্যান্য অঙ্গ সম্পূর্ণরূপে গঠিত হয়ে যায়। এ সময় আল্ট্রাসাউন্ড করলে শিশুর মুখ অবয়ব, শিশুর লিঙ্গ এবং নড়াচড়া খুব ভালোভাবে বোঝা যায়। এ সময় অনেক শিশুর মধ্যেই মায়ের সাথে কথা বলার এক ধরনের প্রবণতা দেখা যায়। মায়ের কণ্ঠ শিশু চিনতে পারে ও বুঝতে পারে এবং সে অনুযায়ী সাড়া দিতে শুরু করে। সময়ের সাথে সাথে এই প্রবণতা আরও বেশি বাড়বে। এই সপ্তাহে শিশুর চুল গজাতে থাকে এবং সারা শরীরে অল্প চুলের আবরণ দেখা যায়, যেটিকে লেনুগো বলা হয়ে থাকে। এ সময় শিশুর চামড়া অত্যন্ত পাতলা হয়ে থাকে। গর্ভাবস্থার 27তম সপ্তাহে শিশুর ফুসফুস বৃদ্ধি পেতে শুরু করে। গর্ভের 28তম সপ্তাহের মধ্যে শিশু গন্ধ বুঝতে শুরু করে। বড়দের মতোই তারা গন্ধ বুঝতে পারে এবং খাবারের স্বাদও তারা অনুভব করতে পারে। মা যা খায় তার টেস্ট তারা অনুভব করতে পারে। গর্ভের 32তম সপ্তাহের মধ্যে শিশু চোখ বন্ধ করতে পারে এবং খুলতে পারে। 40 সপ্তাহের মধ্যে শিশুর শরীর সম্পূর্ণরূপে তৈরি হয়ে যায়। শিশুটির মাথা নিচের দিকে নেমে যায় এবং মা পেটের নিচের দিকে অতিরিক্ত চাপ অনুভব করেন। এর অর্থ হচ্ছে খুব শীঘ্রই শিশুটি পেট থেকে বেরিয়ে আসতে চলেছে এবং তার ডেলিভারি হতে চলেছে। এই সময় শিশুর ওজন 2 থেকে 3 কেজি অথবা কখনো কখনো 5 কেজি পর্যন্ত হতে পারে। তবে শিশুদের আদর্শ ওজন হচ্ছে 2.5 কেজি থেকে 4 কেজি পর্যন্ত। এবার প্রশ্ন হচ্ছে, গর্ভাবস্থায় আপনার শিশুটি প্রসব করতে পারে কিনা। প্রকৃতপক্ষে বলতে গেলে শিশুরা গর্ভের মধ্যে পুষ্টি এবং অক্সিজেন পায় প্লাসেন্টার মাধ্যমে।
গবেষণা বলে একটি শিশু 10 সপ্তাহ অতিক্রম করলে প্রথম মূত্র ত্যাগ করতে পারে, তবে 20 সপ্তাহ থেকে এই সাইকেলটি পুরোপুরিভাবে শুরু হয়ে যায়। গর্ভাবস্থায় শিশু কিন্তু তরল পান করে, আর সেই তরলটি হচ্ছে আপনার অ্যামনিওটিক ফ্লুইড। গর্ভবতী মা যখন খাবার খাদ্য খায়, শুধু সে থেকেই শিশু পুষ্টি পায় না, সেই পুষ্টি সে অর্জন করে অ্যামনিওটিক ফ্লুইডের মাধ্যমেও। অ্যামনিওটিক ফ্লুইডের ভারসাম্য বজায় রাখতে অ্যামনিওটিক তরল খেয়ে ফেলে এবং প্রস্রাবের মাধ্যমে আবার সেটিকে বের করে ফেলে। তবে আপনি চিন্তিত হবেন না, কারণ এই প্রস্রাব খাওয়াতে শিশুর কোনো ক্ষতি হবে না। এই প্রস্রাব একেবারে জীবাণুমুক্ত, যা শিশুর শরীরে কোনোরূপ ক্ষতি করতে পারে না। এবারে বলছি, গর্ভাবস্থায় আপনার শিশুটি কি পায়খানা করতে পারে কি না। শিশুটি যখন আপনার শরীর থেকে অ্যামনিওটিক ফ্লুইড খেতে থাকে, তখন তার অন্ত্রের মধ্যে এক ধরনের তরল জমা হতে থাকে। শিশুটির পায়খানা, লেরিঙ্গো অথবা ছোট ছোট যে চুলের কথা বলেছি, সেই চুল, পিত্তরস, স্লেমা ইত্যাদি সব গিয়ে তার অন্ত্রে জমা হতে থাকে। তবে সেগুলো বের হয় না, এগুলো মিকোনিয়াম হিসেবে পেটের মধ্যে জমা হয়। এগুলো যখন শিশুটি জন্ম হয়, তখন প্রথম মল হিসেবে বের করে দেয়। আপনারা হয়তো খেয়াল করেছেন, শিশুর প্রথম মল কালচে অথবা সবুজ বর্ণের হয়। এই সবুজ মল অথবা কালচে মলকে বলা হয় মিকোনিয়াম, যেটি শিশুর পেটের মধ্যে জমা থাকা সমস্ত বর্জ্যগুলো। এক কথায় বলা যেতে পারে যে শিশু পেটের মধ্যে মল ত্যাগ করে না, বিশেষ অবস্থা ছাড়া। একটি শিশু যদি সময়ের মধ্যে ডেলিভারি হয়ে যায়, অর্থাৎ নর্মাল ডেলিভারি হোক কিংবা সিজারিয়ান, তাহলে সে পেটের মধ্যে কখনোই মল ত্যাগ করবে না। তবে শিশুর সিজারের সময় বা ডেলিভারির সময় যদি পার হয়ে যায়, সেক্ষেত্রে কিছু কিছু শিশু পেটের মধ্যেই মল ত্যাগ করে দেয়। শিশু পেটের মধ্যে প্রস্রাব করলে তা কোনো ক্ষতির কারণ নয়, তবে কোনো শিশু যদি পেটের মধ্যে মল ত্যাগ করে, তা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। অনেক সময় দেখা যায় মায়ের অবহেলা বা অনভিজ্ঞতার কারণে অনেক শিশু পেটের মধ্যে মারা যায়। মিকোনিয়াম যদি ত্যাগ করে ফেলে শিশু পেটের মধ্যেই, এতে করে শিশুর মারাত্মক রকমের ইনফেকশন হবে। যখন মিকোনিয়াম কোনো শিশু পেটের মধ্যে ত্যাগ করে ফেলে, তখন নাক মুখ দিয়ে শিশুর পেটের মধ্যে এটি পুনরায় প্রবেশ করে। এটি শিশুর নাক মুখ দিয়ে প্রবেশ করার অর্থ হচ্ছে শিশুর শরীরে ইনফেকশন হয়ে যাওয়া এবং মায়েরও মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এমন ঘটনা ঘটলে। শিশু পেটের মধ্যে প্রথম মল বা মূত্র ত্যাগ করে ফেলেছে কিনা মা তা কীভাবে বুঝতে পারবেন? গর্ভাবস্থায় যখন আপনি নর্মাল ডেলিভারির প্রস্তুতি নিতে থাকেন, তখন অনেক সময় দেখা যায় আপনার পানি ভেঙে গিয়েছে। এই পানি ভেঙে গেলে যদি সাদা তরল বেরিয়ে আসে, তাহলে চিন্তার কোনো কিছু নেই। সাদা তরল বেরিয়ে আসলে খুব দ্রুত ডেলিভারি করাতে হয়, সেক্ষেত্রে আপনি ডেলিভারির জন্য 3-4 ঘন্টা সময় পাবেন। তবে শিশুর তরল যদি একেবারেই বেরিয়ে যায় এবং শিশু শুকনোর মধ্যে পড়ে যায়, তাহলে শিশুর নানান ধরনের অসুবিধা হয় এবং পেটের মধ্যে অনেক শিশু মারা যায়। তাই তরল ভাঙতে শুরু করলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আর সেই তরলের সাথে যদি আপনি সবুজ বা কালো বর্ণের কোনো ময়লা বেরিয়ে আসতে দেখে থাকেন, এর অর্থ হচ্ছে শিশু পেটের মধ্যে প্রথম মল ত্যাগ করে দিয়েছে এবং শিশু মারাত্মক ঝুঁকিতে আছে। সেক্ষেত্রে দ্রুত সিজারের ব্যবস্থা করতে হবে। তো ভিউয়ার্স, আজকের এই উপকারী ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।